পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ নিয়ে 28 সেপ্টেম্বর পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে মোহাম্মদ মাহবুবুল আলম ডিডির সভাপতিত্বে আলোচনার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর কুতুব আলম। জেলা প্রশাসক পটুয়াখালী বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সভাপতি জেলা আওয়ামী লীগ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল। বক্তব্য রাখেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক পটুয়াখালী প্রেস ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।